আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও শুরুতেই সকাল সকাল আপনাদেরকে একটু রাস্তাঘাটটা একটু শেয়ার করে নিচ্ছি। যেহেতু অবরোধের আজকে প্রথম দিন, মানে হরতাল ডেকেছে, আজকে হরতাল, এরপরে দুই দিন অবরোধ, তো এই জন্য আপনাদের সাথে আজকে রাস্তাটা একটু শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখি যে এভাবেই মেল ফ্যাক্টরির মানুষগুলো হেঁটে হেঁটে যাচ্ছে। আসলে মানুষের কত যে দুর্ভোগ, আজকে এই মানে টাইম মতো অফিসে যেতে যেয়ে পৌঁছতে পারবে না। তো এরপরে আমার ছেলে এসে গেছে, বারান্দায় এসে গেছে, ও বারান্দার মধ্যে একটু স্প্রে করে এনেছে, আমার কাছে দেখেছে আমি গাছের মধ্যে স্প্রে করি, ও এখন বলতেছে ও স্প্রে করবে। স্প্রে তো আর বলতে পারে না, সে বলে যে শিট শিট মা, আমি শিট শিট করব। তো এরপর এখন ও মাঝে মাঝেই আসে, তো সাথে দাঁড়িয়ে থাকা লাগে ওর সাথে, ও যতক্ষণ গাছে পানি দিবে, আবার সাথে কেউ না থাকলে ও থাকবে না, চলে যাবে এই আর কি। তো এখন চলে এসেছি জলপাইয়ের ভর্তা করব। তো জলপাইয়ের ভর্তা করার জন্য আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। কিছুদিন আগে জলপাই নিয়ে এসেছিল বাজার থেকে, তো ভেবেছিলাম একটু সিদ্ধ করে ভর্তা বানিয়ে নেব। তার জন্য এই যে জলপাইগুলোকে আমি কয়েকটা জলপাই সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে এগুলোকে আমি এখন ভর্তা করব। এই ভর্তাটা খেতে খুবই মজা, আপনারা যারা এখনও ট্রাই করেননি একবারও, খুবই মজা লাগে। এটা বেশিরভাগ স্কুল গেটে যে মামারা বিক্রি করে তাদের কাছে এটা পাওয়া যায়, তারা একটু আস্তে আস্তে করে দেয়, মজাই লাগে। কিন্তু আমরা এরকম থেতো করে তারপরে ধনিয়া পাতা, কাঁচা মরিচ বা শুকনা মরিচ, তারপরে একটু চিনি দিয়েছি আমি টেস্ট বাড়ার জন্য। তো সব কিছু একসাথে এভাবে মেখে তারপর আমি ভর্তাটা করে নিচ্ছি। এই ভর্তাটা আমরা প্রায় সময় খেয়েছি, তারপর যেহেতু আমাদের জলপাই গ্যাস আছে বাড়িতে, আমরা মানে যখনই খেতে মন চাইতো গাছ থেকে যখন জলপাইয়ের সিজনে দুই একটা জলপাই পেড়ে সিদ্ধ করে নিতাম, তারপর এই ভর্তাটা বানিয়ে খেতাম। আমার কাছে খুবই ভালো লাগে, আর টক তো বরাবরই আমার কাছে সব ভালো লাগে। টক জাতীয় যত জিনিসই দিবেন সব আমি খেতে পারবো, আমার কোনো নিষেধ নেই। এই যে আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে, খুবই মজা হয়েছিল ভর্তাটা, আমি খেয়েছি। তো আরশের বাবা তো ভর্তা খায় না, তারপরে ওকে জোর করে খাইয়েছি। আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি, আমি কিছু টুকিটাকি শপিং করেছি। একটা ম্যাট আইলাইনার নিয়েছি, আগের আইলাইনারটা একদম শুকিয়ে গিয়েছে। আসলে কোথাও ওইরকম বেশি যদি কোথাও যাওয়া হতো, বের হতো, তাহলে বেশি দেয়া পড়ে, কিন্তু দেখা যাচ্ছে সচরাচর আইলাইনারটা খুব কম দেয়া হয়। কাজলটা দেয়া হয় সবসময়, কিন্তু আইলাইনারটা খুব ইয়ে না হলে দেই না। তারপর আগের যেটা নিয়েছি সেটা বেশি দিন ছিল না, অল্প কিছু দিনের মধ্যে দেখি যে শুকিয়ে গিয়েছে, ভালো পরে না ওই আইলাইনারটা। তারপরে এখানে একটা হোয়াইট কাজল নিয়ে নিয়েছি, এটা হোয়াইট কাজলের সাথে আবার একটু মানে এখানে দুইটা আছে, একটা হচ্ছে হোয়াইট কাজল আর একটা হচ্ছে মানে আই শেডোর মতো। আর এখানে নিয়েছি একটা টু পিস নিয়েছি, এটা অনলাইন থেকে নিয়েছিলাম, অনেক আগে নিয়েছিলাম, তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো আজকে সেলাই করতে দিতে যাব, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এটা একটা টু পিস, পিওরের মধ্যে ওড়নাটা, আর জামার কাপড়টা হচ্ছে একদম কটন, পিওর কটন। এটার ওড়নাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সেজন্য এটা নিয়েছিলাম, অনলাইন থেকে নিয়েছি টু পিসটা। তো এরপর আমি একটু বাইরে গিয়েছিলাম, জামাটা একটু টেলার্সে দিয়ে এসেছি, টুকিটাকি আরও কাজ ছিল। তো আসার পথে ভেলপুরি দেখলাম, তো ভেলপুরি নিয়ে এসেছি, আনতে আনতে একদম ভেলপুরি নরম হয়ে গিয়েছে, এটা দেখি আপনারা বুঝতে পারছেন। কিন্তু এই ভেলপুরিটা আসলে সচরাচর পাওয়া যায় না, মানে কীভাবে জানি এই লোকটাকে আমি আজ সামনে পেয়েছি, এটা খেতে খুবই মজা। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।